हेलो ভিউয়ার্স, আইসপেজ বোর্ডের সাপোর্টিং অ্যাপ ইনস্টলেশন স্টেপ বাই স্টেপ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আইসপেজ বোর্ড ইনস্টলেশনের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, অনাসিতা সেটআপ করে নিতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে আসছি আইসপেজ অ্যাপ ইনস্টলেশনে। স্টেপ ওয়ান, প্লে স্টোরে গিয়ে আইসপেজ অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। ইনস্টলেশন কমপ্লিট হলে অ্যাপটিকে ওপেন করে লগ ইন ক্রেডেন্সিয়াল দিতে হবে। গুগল ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবার সময় আপনি যে মেল আইডি ব্যবহার করবেন সেই একই মেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। মেল আইডি দিয়ে সাইন আপ করলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক মেল আইডিতে আসবে, ওই লিঙ্কে গিয়ে পাসওয়ার্ড রিসেট করুন। পুনরায় আইসপেজ অ্যাপ ওপেন করে জিমেল আইডি এবং নতুন আইসপেজ অ্যাপ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন হয়ে গেলে আইসপেজ অটোমেশন ইন্টারফেস আসবে। ফায়ারবেস অ্যাকাউন্ট থেকে পাওয়া ডাটাবেস ইউআরএল এবং ডাটাবেস সিক্রেট কপি করে এখানে পেস্ট করতে হবে। এরপর সেভ ক্রেডেন্সিয়াল অপশনটিতে ক্লিক করুন। এখন অ্যাপটির হোম পেজে ওপরের বাম দিকে থ্রি লাইন অপশনের মধ্যে সেটিংসে গিয়ে পুনরায় মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। স্টেপ টু, এখন আইসপেজ বোর্ড আইআর সেন্সারের পাওয়ার সুইচ অন করুন। মোবাইলের ডাটা কানেকশন অফ করে ওয়াইফাই অন করে দিন। আইসপেজ নেটওয়ার্ক ডিটেক্ট হলে প্রথমবার ডিফল্ট পাসওয়ার্ড আইসপেজ 123 দিয়ে কানেক্ট করুন। এখন অ্যাড ডিভাইস অর অ্যাড বোর্ড অপশানে ডিভাইস এ তে সিলেক্ট করে স্টার্ট বাটনে লং প্রেস করুন। আইসপেজ ডিভাইসটি কানেক্ট হয়ে আপডেট হতে শুরু করবে। ডিভাইস আইডি আপডেটেড, নাম্বার অফ সুইচ আপডেটেড, মোড আপডেটেড, ইউআরএল আপডেটেড এবং পাসকোড আপডেটেড রেসপন্সগুলো একের পর এক আসবে এবং কনফিগারেশন কমপ্লিট হবে। কনফিগারেশন কমপ্লিট হলে আইসপেজ বোর্ডের পাওয়ার অফ করে দিন। 10 সেকেন্ড অপেক্ষা করে পাওয়ার সুইচ অন করুন। স্টেপ থ্রি, এখন মোবাইলের ওয়াইফাই এবং ডাটা কানেকশন অন করতে হবে। এ ডিভাইস পেজের নিচের দিকে ওয়াইফাই এবং আইপি অপশন থাকবে। ওয়াইফাই অপশানে লং প্রেস করলে কনফিগার ওয়াইফাই অপশন আসবে, সেখানে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক নতুবা হটস্পট এসএসআইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করলে তা আইসপেজ বোর্ডে এন্ট্রি হয়ে যাবে। এখন মোবাইলের ওয়াইফাই অফ করে ডাটা কানেকশন এবং ওয়াইফাই নেটওয়ার্ক অর হটস্পট অন করুন। আইসপেজ অ্যাপটি মডিউলটির সঙ্গে কনফিগার হয়ে গেলে মোবাইলের হটস্পট জোনের মধ্যে আইসপেজ বোর্ডটিকে রাখলে কোনো রকম ডাটা কানেকশন ছাড়াই আপনার বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলোকে আইসপেজ অ্যাপ দিয়ে খুব সহজেই অপারেট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিওতে থাকছে গুগল ফায়ারবেস সম্পর্কিত অজানা সব তথ্য এবং নিউ ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসিডিওর। তাই ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বি সেফ, টেক কেয়ার, টাটা।